লকডাউনের জন্যে স্কুল বন্ধ, বাড়িতে থেকেই তোমাদের পড়াশোনা তোমরা চালিয়ে যাও এবং সকলে সুস্থ থেকো। আজ আমি তোমাদের পড়াচ্ছি জৈবনিক প্রক্রিয়ার প্রশেদন বা বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন। এখন প্রশেদন বা বাষ্পমোচনটা কি না, উদ্ভিদ তার শারীরবৃত্তীয় বিভিন্ন কাজগুলোকে চালানোর জন্য জল হচ্ছে একটা অতি প্রয়োজনীয় আবশ্যিক উপাদান। এই জল উদ্ভিদ মাটির তলা থেকে তার মূলরোমের সাহায্যে শোষণ করে। এই জলের সঙ্গে তারা খনিজ লবণও শোষণ করে। কিন্তু উদ্ভিদের এই যে খনিজ লবণ যে শোষণ করছে জলের সঙ্গে, সেই খনিজ লবণের পরিমাণ জলের মধ্যে, মৃত্তিকাস্থ জলের মধ্যে খুব কম থাকে। সে কারণে উদ্ভিদকে অনেক বেশি জল শোষণ করতে হয়। এই জল বাড়তি যে জলটা, প্রায় 85% জল, এই জলটা উদ্ভিদের কিন্তু কোনো কাজে লাগে না। এই জলটা আবার উদ্ভিদ তার শরীরের মধ্যে জমাও রাখতে পারে না। সে কারণে তারা কি করে না, উদ্ভিদ তার বায়বীয় অংশের মাধ্যমে কি করছে না, বাষ্পাকারে সেটাকে বার করে দেয়। এটাই হচ্ছে প্রশেদন। এখন প্রশেদনের তার সংজ্ঞাটা কি না, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদে প্রয়োজনের অতিরিক্ত জল বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্পাকারে বার করে দেয় তাকে বলা হচ্ছে প্রশেদন। প্রয়োজনের অতিরিক্ত জলটা কি করছে না, বায়বীয় অংশের মাধ্যমে বার করে দিচ্ছে। এখন এটা হচ্ছে প্রশেদন বা বাষ্পমোচন। আরেকটা হচ্ছে বাষ্পীভবন। এই বাষ্পমোচনের সঙ্গে বাষ্পীভবনে তুমি যদি জলকে ফোটাও তাহলে কি হয়, জলটা বাষ্প হয়ে যায়। ওটা হচ্ছে বাষ্পীভবন। পুকুরে জল আছে, সেই জলটা কি হচ্ছে, সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে যাচ্ছে, ওটা হচ্ছে বাষ্পীভবন। এই বাষ্পমোচনের সঙ্গে বাষ্পীভবনের মধ্যে যে তুলনা সেটা আমি এখন প্রথম করছি। প্রথম হচ্ছে সাদৃশ্য, এদের মধ্যে কি মিল আছে দেখায়। এক নম্বর হচ্ছে উভয় প্রক্রিয়া জল বাষ্পে পরিণত হচ্ছে, অর্থাৎ বাষ্পীভবন এবং বাষ্পমোচন দুটোতেই জল। আর দু নম্বর হচ্ছে কি না, উভয় প্রক্রিয়া কয়েকটা ভৌত প্রভাবক দ্বারা তোমার প্রভাবিত হয়। সেই ভৌত প্রভাবক গুলো হচ্ছে কি, বায়ুর বেগ, উষ্ণতা, তারপর হচ্ছে তোমার আর্দ্রতা বাতাসের, এর উপর প্রভাবিত হয়। এটা হচ্ছে মিল এদের বা সাদৃশ্য। বৈসাদৃশ্য বা পার্থক্য যেটা সেটা কি, এক নম্বর হচ্ছে বাষ্পমোচন হচ্ছে একটা জৈবিক বা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, কিন্তু বাষ্পীভবনটা কি, ওটা হচ্ছে ভৌত প্রক্রিয়া, ওটা কোনো শরীরের মধ্যে, শরীর সংক্রান্ত জীবের মধ্যে কোনো নয়, ওটা হচ্ছে বাষ্পীভবনটা হচ্ছে কি না, একটা ভৌত প্রক্রিয়া, ফিজিক্যাল প্রসেস। প্রক্রিয়াটি দিনের বেলায় সূর্যালোকে, অর্থাৎ বাষ্পমোচনটা সূর্যালোকের উপস্থিতিতে হয়, দিনের বেলায় ওরা বায়বীয় অংশ দিয়ে বার করে দেয়। তো এটা কিন্তু বাষ্পীভবন, দিনরাত হচ্ছে সবসময়, দিনরাতই বাষ্পীভবন হয়। তিন নম্বর হচ্ছে প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত হয় বাষ্পমোচন। ওখানে কোষ আছে, কোষের মধ্যে প্রোটোপ্লাজম আছে, সেই প্রোটোপ্লাজম নিয়ন্ত্রণ করে কি না, বাষ্পমোচনকে। অর্থাৎ অতিরিক্ত জলটা যে বেরোবে সেখানে প্রোটোপ্লাজমে তোমার নিয়ন্ত্রণ আছে, কিন্তু এখানে প্রোটোপ্লাজমের কোনো ব্যাপারই নেই, অর্থাৎ প্রোটোপ্লাজম এখানে নিয়ন্ত্রণ করছে না, এটা একটা পার্থক্য। তারপর হচ্ছে কি, এখানে চাপের প্রভাব, বাষ্পমোচনের ক্ষেত্রে চাপের একটা কাজ আছে, চাপের প্রভাবটা ওখানে পরিলক্ষিত হচ্ছে, কিন্তু ওখানে তেমন কোনো প্রভাব আছে, কিন্তু তেমন কোনো প্রভাব পরিলক্ষিত হয় না। এবার বাষ্পমোচন হয় কোথা দিয়ে, স্থানগুলো, জায়গাগুলো আমরা জানি বা তোমরা জেনেছো, আগেও জেনেছো যে পাতা পাতা পত্ররন্ধ্র দিয়ে বাষ্পমোচন করে, এটা তো নর্মালি তোমরা জানো। তো এটা হচ্ছে এক নম্বর, সেটা হচ্ছে পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন, এটাকে বলা হয়। সেটা হচ্ছে কি না, প্রায় 90-97% হচ্ছে বাষ্পমোচনটা কি হয়, পত্ররন্ধ্রের মাধ্যমে হয়ে থাকে। এখানে একটা জিনিস আমি স্টার্ট দিয়েছি, দেখো, লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে
এটা তোমাদের একটু জেনে রাখা দরকার, এই পত্ররণ দিয়ে বাষ্পমোচন দু রকমের হয়। একটা হচ্ছে ফটো অ্যাক্টিভ, অর্থাৎ দিনের বেলায় আলোর প্রভাবে যে বাষ্পমোচন সেটা হচ্ছে ফটো অ্যাক্টিভ। এটা তো পত্ররণ দিয়ে বাষ্পমোচনে আমরা আগেই দেখে নিয়েছি, অতিরিক্ত অঙ্গের মাধ্যমে প্রয়োজনের অতিরিক্ত জল বাষ্পকারে বার করে দিচ্ছে। এটা হচ্ছে দিনের বেলায় বা সাধারণত। কিন্তু আরেকটা দেখো, এটা হচ্ছে স্কোটো অ্যাক্টিভ। সেটা কি? না, কিছু উদ্ভিদ আছে, খুব কম যদিও, বেশিরভাগটা হচ্ছে ফটো অ্যাক্টিভ। এটা হচ্ছে ঘৃতকুমারী আছে, পাথরকুচি, এই সমস্ত উদ্ভিদে পত্ররন্ধ্রগুলো রাত্রিবেলা খোলে। তাহলে এটা কি হচ্ছে না, দিনের আলো ছাড়া অন্য সময় কি হচ্ছে না, এই বাষ্পমোচনটা হয় রাত্রিবেলায়, পত্ররন্ধ্র খোলা থাকে বলে অন্ধকারের প্রভাবে হচ্ছে, এটা হচ্ছে আলোর প্রভাবে না। একটু শুধু জাস্ট জানিয়ে রাখলাম তোমাদের। এখন এই পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন, পত্ররন্ধ্রীয় বাষ্পমোচনে আমরা দেখি পাতার ত্বকের এক পাশে থাকে, সাধারণত নিম্ন ত্বকে থাকে, কখনো কখনো ঊর্ধ্ব নিম্ন দুটো ত্বকেই দেখা যায়। এই পত্ররন্ধ্রটা অ্যাকচুয়ালি হচ্ছে দুটো কোষ, সেই দুটো কোষকে বলা হচ্ছে কি পত্ররন্ধ্র, সেটা হচ্ছে রক্ষী কোষ। পত্ররন্ধ্রটা তৈরি হচ্ছে দুটো কোষ দিয়ে তৈরি, সেই দুটো কোষ হচ্ছে কি না রক্ষী কোষ। এই রক্ষী কোষ দুটোর মাঝে যে ছিদ্র সেটাই হচ্ছে পত্ররন্ধ্র। এবং ওই রক্ষী কোষটা অর্থাৎ পত্ররন্ধ্রটা যে জায়গাটা তৈরি, পাতা যে জায়গা পত্ররন্ধ্র থাকে তার উপরের দিকে অর্থাৎ মেসোফিল করা, ওই জায়গাটা অনেকটা ফাঁকা জায়গা থাকে, ওই জায়গাটাকে বলা হচ্ছে কি পত্ররন্ধ্রীয় প্রকোষ্ঠ। ওটা হচ্ছে বাষ্পমোচনের সুবিধার্থে ওভাবে তৈরি হয়েছে। এটা দেখা যায়। দু নম্বর হচ্ছে কি লেন্টিকিউলার বা লেন্টিসেলের মাধ্যমে হয়। এটা হচ্ছে কাষ্ঠল উদ্ভিদের ক্ষেত্রে, কাণ্ড বা শাখার গায়ে লেন্স আকৃতির যে ছিদ্র থাকে, লেন্স আকৃতির যে অংশটা রয়েছে সেই জায়গা দিয়ে যে বাষ্পমোচন হচ্ছে সেটা হচ্ছে কি, এটা হচ্ছে মাত্র 0.1%, একদম নেগলিজেবল, কিন্তু খুব হলেও অনেক সময় অল্প অল্প হয়। আরেকটা হচ্ছে কিউটিকুলার, এটা হচ্ছে 3-10% বাষ্পমোচন এই কিউটিকলের মাধ্যমে হয়। কিউটিকল, এটা অ্যাকচুয়ালি কিউটিকল কি করে না তোমরা পরবর্তীকালে জানবে, সেটা হচ্ছে কিউটিকল বাষ্পমোচনকে রোধ করে। কিন্তু কখনো কখনো এই কিউটিকলের ফাটল দেখা যায়, সেই ফাটল দিয়ে যে বাষ্পমোচনটা হয়ে যায় সেটাই হচ্ছে কি কিউটিকুলার বাষ্পমোচন। এটা হলো কি বাষ্পমোচনের স্থান কোন কোন জায়গা দিয়ে হচ্ছে। এরপর হচ্ছে শর্ত, শর্তগুলো কি কি, অনেকগুলো শর্তের উপর বাষ্পমোচন নির্ভর করে। এক নম্বর হচ্ছে কি উষ্ণতা, যখনই উষ্ণতা বেড়ে যায় তখন কি হয় না বাষ্পমোচনের হার বেড়ে যায়। তো এটা সাধারণত 10-25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, ওইখান ওই তাপমাত্রাটা বাষ্পমোচন খোলা এবং বন্ধ, উন্মোচন এবং বন্ধ এটা নির্ভর করে, এটা সবচেয়ে বেশি ওই সময়টা নিয়ন্ত্রিত হয় ওই তাপমাত্রাতে, ওই তাপমাত্রাতেই সবচেয়ে বাষ্পমোচনটা ভালো হয়। এরপর হচ্ছে আর্দ্রতা, আর্দ্রতা বাতাসের আর্দ্রতা, বাতাসে যদি জলীয় বাষ্প বেশি থাকে তাহলে কি হবে, তোমরা জানো শীতকালে জামা কাপড় তাড়াতাড়ি শুকে, তার কারণ হচ্ছে জলীয় বাষ্প কম থাকে। তো যখনই আর্দ্রতা বেশি থাকবে তখন কি হবে না বাষ্পমোচনটা কমে যাবে, অর্থাৎ জলীয় বাষ্পটা বেরোনোর জায়গা থাকবে, চারে প্রচুর জলীয় বাষ্প থাকে, তার ফলে কি হচ্ছে আর্দ্রতা কমলে কিন্তু বাষ্পমোচন বেড়ে যাবে। আর আর্দ্রতা যদি বেড়ে যায় অর্থাৎ জলীয় বাষ্পে ভর্তি হয়ে যায় তখন কিন্তু বাষ্পমোচন কমবে, ঠিক উল্টোটা হবে। এরপর হচ্ছে বায়ুপ্রবাহ, বায়ুপ্রবাহ একটা কারণ। তো আমাদের যেখান দিয়ে বাষ্পমোচনটা হচ্ছে যদি বাতাসটা আস্তে আস্তে বয় তাহলে কি হবে সেই জলীয় বাষ্পটা সরে যাবে, কারণ তো তোমার বাষ্পাকারে বার করছি, সেই জলীয় বাষ্পটা বাতাসের ফলে সরে যাচ্ছে, ফলে বাষ্পমোচনটা কি হবে দ্রুত হবে অল্প অল্প করে। কিন্তু যদি এই বায়ুপ্রবাহটা জোরে হয় মানে ঝড়ের মতন হয় তখন কি হবে পত্ররন্ধ্রগুলো বন্ধ হয়ে যায়, তখন কিন্তু বাষ্পমোচন ভালো হবে না। তাহলে পত্র বায়ুপ্রবাহটা যদি মানে মোটামুটি একটা নির্দিষ্ট স্পিডে থাকে
তখন কি হবে, বাষ্প উচ্চতা ভালো হয়, কিন্তু সেই জায়গা কি হচ্ছে না, যদি জোরে ঝড় দেয়, বায়ু প্রবাহটা খুব জোরে হচ্ছে, তখন পতঙ্গগুলো বন্ধ হয়ে যায়, ফলে বাষ্প উচ্চতা ঠিক মতন হয়। এরপর হচ্ছে আলো। আলো বাষ্পমোচনকে পরোক্ষ ভাবে নিয়ন্ত্রণ না করলেও, এবার প্রত্যক্ষ ভাবে না করলেও পরোক্ষ ভাবে করে, কারণ আলোর প্রভাব উপস্থিতি কি হচ্ছে, তাপ শক্তি বেড়ে যাচ্ছে, তোমরা এখানে দেখেছ উষ্ণতা, তো ফলে কি হচ্ছে পতঙ্গের উন্মোচন হচ্ছে। তাহলে আলো যদি বেশি হয় তখন কি হবে, তাপ বেশি হবে, স্বাভাবিক ভাবেই তখন কি হবে না, বাষ্পমোচন বেশি হবে, কমে গেলে বাষ্পমোচন কম হয়। এটা হলো আলো। এরপর হচ্ছে পাতার গঠন বৈশিষ্ট্য। পাতার গঠনের উপরও কিন্তু বাষ্পমোচন নির্ভর করে, বিভিন্ন রকম পাতার গঠন। এক নম্বর দেওয়া হচ্ছে কি পাতার, এক নম্বর হচ্ছে পাইন গাছের, পাইন গাছ দেখবে তাদের পাতাগুলো হচ্ছে সূচের মতন, তো সূচের মতন হলে কি হবে, পতঙ্গ তো থাকবেই কম, একদম কম থাকবে। ওটা কি করছে, বাষ্পমোচন রোধ করার জন্য ওটা ব্যবস্থা হয়েছে। তার মানে কি, ওই পতঙ্গ যদি সূচাকার পাতা হয়, সূচের মতন হয়, তখন কি হবে, বাষ্পমোচন কম হবে। ঠিক একইভাবে ফণিমাংসা, ফণিমাংসার পাতাগুলো কাঁটা হয়ে গেছে, আর কাঁটাটা অ্যাকচুয়ালি বাষ্পমোচন রোধ করার জন্য, ওটা হচ্ছে তোমার যেখানে ধরো মরুভূমি, সেখানে বৃষ্টিতে এমনি কম, ওই এলাকাগুলো কাঁটা জাতীয় গাছগুলো হয় তোমরা জানো। এবার কাঁটা থাকলে কি হবে, পতঙ্গ তো থাকবে না, ফলে বাষ্পমোচন কি হবে, কম হবে, স্বাভাবিক হবে, এটা তো নিয়ম। এরপর হচ্ছে পাতার ত্বকে কিউটিকল থাকে, তোমাদের একটু আগে এখানে বলেছিল পাতার ত্বকে কিউটিকল যদি থাকে তাহলে কি হবে, বাষ্পমোচন কমে যায়। এখানে কিউটিকলের জায়গাটা যদি ফেটে যায় তখনই বাষ্পমোচন হয় কিউটিকুলার। তাহলে পাতার ত্বকে কিউটিকলের উপস্থিতি কিন্তু বাষ্পমোচনকে কমানোর জন্য। চার নম্বর হচ্ছে কি পাতার পৃষ্ঠভাগ অতিরিক্ত রোম যদি থাকে বা শল্ক যদি থাকে, যদি বেশি শল্ক থাকে তাহলে কি হবে, বাষ্পমোচন ভালো হবে না, কারণ ওই জায়গাতে আটকে থাকবে জলীয় বাষ্পগুলো। এরপর হচ্ছে পাতার তল যত প্রসারিত, বড় বড় পাতা যেগুলো আছে, তোমরা কলা পাতা ধরো কি ওই কচু পাতা, যে পাতাগুলো তলগুলো অনেকটা প্রসারিত, সেখানে কি হবে, পতঙ্গের সংখ্যা অনেক বেশি, যত বেশি হবে তখন বাষ্পমোচন তত বেশি হবে। তাহলে তল প্রসারিত হলে যত বড়, ছোট হলে কি হবে, বাষ্পমোচন কম হবে। এরপর হচ্ছে কি পাতার পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র যদি নিবেশিত হয়, নিবেশিত বলতে কি, যদি একটু ঘেরা জায়গা, তোমরা অনেক সময় বক্স জানালা গুলো দেখছো, সেই বক্স জানালার ক্ষেত্রে কি হয়, বক্স জানালাতে জানালাটা থাকবে ভেতর দিকে থাকবে, কি হবে ওই যে ফাঁকা যে মাঝের যে জায়গাটা এয়ার থাকছে ওই জায়গাটা, তো এইরকম যদি নিবেশিত পত্ররন্ধ্র হয় তখন কি হবে, পত্ররন্ধ্র থেকে বাষ্পমোচন ভালো হবে না। তাহলে এই হচ্ছে কি তোমার, তোমার বাষ্পমোচনের শর্ত নিয়ে আলোচনা করলাম। এরপরের দিন আমি বাষ্পমোচনের যে বাকি অংশটা রয়েছে সেটা বলবো। এই ধরনের ইনফরমেটিভ ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে প্রেস করো।